ওয়েলকাম টু আর ডিএন স্টাডি সো আজকে আমরা সময় উপযুক্ত ব্যাচ থেকে পলিটিক্যাল সায়েন্স ক্লাস নিয়ে এসেছি আর এটি হচ্ছে আমাদের পার্ট টু যেখানে আমরা টোটাল থ্রি হান্ড্রেড এমসিকিউ আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমরা টোটাল যে কুয়েশন বা এমসিকিউ রয়েছে সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তর গত ক্লাসে আমরা চল্লিশটা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করছে ঊনসত্তর তো এইভাবে কয়েকটা পার্টের মাধ্যমে আমরা তিনশো এমসিকিউ আলোচনা করব আর এই ব্যাচটার নাম হচ্ছে সময় উপযুক্ত ব্যাচ তো আপনারা প্রশ্নগুলো বা এমসিকিউগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তো দেখুন আজকের প্রথম প্রশ্ন কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি বা এ কি টু দ্য কনস্টিটিউশন তো এই মন্তব্যটা কার ছিল জি ওস্টিন ক্যাসি হেয়ার আর্নেস্ট বার্কার ডক্টর বি আর আম্বেদকর তো আনসার হচ্ছে অপশান সি আর্নেস্ট বার্কার আর্নেস্ট বার্কার বলেছিলেন প্রস্তাবনা হচ্ছে সংবিধানের প্রবেশের চাবিকাঠি দু নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন জি ওস্টিন সি হোয়ার ডক্টর আম্বেদকর নাকি ঠাকুরদাস ভার্গব তো আনসার হচ্ছে অপশান এ জি ওস্টিন তিন নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় প্রথমে মাঝখানে সে যে কোনো অংশে তো আনসার হচ্ছে প্রথমে প্রস্তাবে সংবিধানের কোন অংশ যুক্ত হয়েছে একদম প্রথমে সংবিধানের একদম প্রথমেই রয়েছে প্রস্তাবনা চার নম্বর প্রশ্ন ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন বা জাতির ঐক্য ও সংহিতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি জরুরি অবস্থা নাকি মৌলিক কর্তব্য তো চার নম্বরের আনসার হচ্ছে প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড থেকে এটার উৎস হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সংবিধান এবং এটি হচ্ছে পার্ট পার্ট ফোর মনে রাখবেন জরুরি অবস্থা তিন ধরনের হয় একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা যেটা হচ্ছে তিনশো বাহান্ন তারপর হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল জনিত জরুরি অবস্থা যেটা তিনশো ছাপ্পান্ন নং দ্বারা আর একটা হচ্ছে তিনশো যেটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা তো মৌলিক কর্তব্য আলোচনা করছে পার্ট 4 এ তে এ ক্লিয়ার ব্যাপারটা আর প্রস্তাবনা তো সংবিধানের প্রথমে রয়েছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে যে প্রস্তাবনা বা প্রিম্বল হলো ভারতীয় সংবিধানের একটি অংশ মিনার বা মিলস মামলা কেশবানন্দ ভারতী মামলা মান গান্ধী মামলা নাকি বেরুয়ারি মামলা পাঁচ নম্বর জান্স এ প্রশ্নটা রয়েছে এর आंसर হবে অপশন বি কেশবানন্দ ভারতী মামলা ছয় নম্বর প্রশ্ন কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এক দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায় নাকি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ছয় নম্বরের আনসার হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তারপর দেখুন কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতায় এক তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতায় এক দশমাংশের সংখ্যাগরিষ্ঠতায় নাকি সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই তো সাত নম্বর হচ্ছে আমাদের সাতের আনসার হচ্ছে অপশান ডি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তারপর দেখুন তবে এই বিষয়টা বলার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমরা শুরু করেছি এটা কি সময় উপযুক্ত ব্যাচ যেখানে আমরা এম টোটাল কত করাবো আঠারোশো এবং গত ক্লাস দিন একটা ক্লাস দিয়েছি যেখানে আমরা বলেছি যেমন ধরুন হিস্ট্রি থেকে পাঁচশো এমসিকিউ শিখিউ থেকে তিনশো এম জিওগ্রাফি থেকে পাঁচশো এম শিখিউ এস থেকে দুশো এম বাংলা থেকে দেড়শো এম আমি বলেছিলাম ইংরেজি প্যাডাগোজি থেকে দেড়শো দেব না এখন চিন্তা করে দেখলাম যে তিনশো দেবো তা এমসি তাহলে এখন চিন্তা করুন এই এমসি কিউগুলো দেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা ক্লাস দেখবেন তো ভালো কথা পাশাপাশি যারা এই এগুলোর পিডিএফ যাদের দরকার আপনারা পিডিএফ নিতে পারেন পাশাপাশি মক টেস্টও দিতে পারেন তার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে চারশো নিরানব্বই কীভাবে পেমেন্ট করতে হবে এই বিষয়টা বলবো তার জন্য কল করতে হবে সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর নম্বরে এই নম্বরে কল করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন তো পিডিএফ আপনারা চাইলে মোবাইল থেকে পড়তে পারেন পাশাপাশি প্রিন্ট আউট করে পড়তে পারেন এটা আপনাদের মেটার তো আমাদের যে সময় উপযুক্ত ব্যাসটা আশা করি আপনাদের পছন্দ হচ্ছে বা কাজে আসবে তো আট নম্বরে দেখুন কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলুপ করতে পারে ধারা মানে আর্টিকেল একশো নয় একশো একশো উনসত্তর নাকি একশো আটাত্তর তো আট নম্বরের আনসার হচ্ছে আমাদের সি একশো উনসত্তর তারপর যে প্রশ্নটা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাগরিক আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয় দু হাজার দুহাজার এক দু হাজার তিন নাকি দু হাজার সাত তো আনসার হচ্ছে দু হাজার তিন অপশান সি দু হাজার তিন খ্রিস্টাব্দে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় বি আর চোপড়া কমিটি বি আর সেন কমিটি এল এস সিংবি কমিটি না ডক নাকি ডে রতন কমিটি ডক্টর একে রতন কমিটি তো এটার দশ নম্বরে আনসার হবে আমাদের অপশান সি এল এস সিংবি কমিটি নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয় ভোগ করতে পারে চোদ্দো পনেরো ষোলো নাকি উনিশ নং তো আনসার হচ্ছে চোদ্দ নম্বর বা চোদ্দ নং ধারা তারপর দেখুন বারো নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে শুধুমাত্র সুপ্রিম কোর্ট শুধুমাত্র হাইকোর্ট সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উবই নাকি কোনোটিই নয় আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উবৈ তেরো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে তেরো ব্র্যাকেট দুই চোদ্দো ব্রেকেট এক পনেরো ব্রেকেট এক নাকি ষোলো ব্র্যাকেট দুই তো তেরো নম্বরের আনসার হচ্ছে অপশন এ তেরো ব্র্যাকেট দুই বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকরণ নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সরি নিতে পারে না সম্পত্তির অধিকার আনসার হচ্ছে সম্পত্তির অধিকার কারণ এটা এখন আর মৌলিক অধিকার নয় যেমন সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এগুলো খর্ব হলে কিন্তু সংবিধান মানে আমাদের বত্রিশ নং ধারা অনুসারে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি কিন্তু সম্পত্তির অধিকার এখন আমাদের মৌলিক অধিকারের মধ্যে নেই আগে ছিল সাতটি এখন হচ্ছে ছয়টি তো ছয়টি কি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার আর কি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে প্রতিকারের অধিকার আর একটা কি আপনারা দাবেন নামেন লাস্টেরটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তো তারপরে যে একটা কি নামটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন বিশ্বের কোন দেশের সংবিধান মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন নাকি কানাডা তো আনসার হচ্ছে ভারত অপশান বিশ্বের কোন দেশের মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে সেম প্রশ্ন নাকি মৌলিক অধিকার মৌলিক অধিকার বিশ্বের কোন দেশের মৌলিক অধিকার আলোচিত হয়েছে তো এটার আনসার কি হচ্ছে সতেরো নম্বর তো সেম প্রশ্ন আমাদের কাছে ঠিক আছে সেম প্রশ্ন তো একটু দেখে নিই বিশ্বের কোন দেশের মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আচ্ছা এই প্রশ্নটা একটু পর দেখব ঠিক আছে আঠেরো নম্বর থেকে বলছি আমি হ্যাঁ দেখুন ভারতীয় সংবিধানের নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নাকি সংগঠন করার স্বাধীনতা তো এটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা উনিশ নম্বর ভারতীয় সংবিধানের কোন দ্বারাই বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না উনিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটার আনসার হচ্ছে অপশান বি উনত্রিশ ব্র্যাকেট এক নং ধারা কুড়ি নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে তো পঁচিশ নং ধারা ২৮ নং ধারা উনত্রিশ নং ধারা নাকি ত্রিশ নং ধারা তো আনসার হচ্ছে ত্রিশ নং ধারা একুশ নম্বর কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তির মালিককে যে ক্ষতিপূরণ দেবে তা যুক্তিসঙ্গত কিনা তা পরীক্ষা করতে পারবে এটা হচ্ছে মিনার বা মিলস মামলা নাকি কেশবানন্দ ভারতী মামলা মানেকা মামলা মানেকা গান্ধী মামলা নাকি কোনোটি নয় তো একুশের আনসার হচ্ছে আমাদের বি কেশবানন্দ ভারতী মামলা কে মন্তব্য করেছিলেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হল সমাজতান্ত্রিক দাঁচের এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয় জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী মতিলাল নেহেরু নাকি ডক্টর বি আর আম্বেদকর তো আনসার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু অপশন এ ভারতীয় সংবিধানের পার্ট থ্রি ও পার্ট ফোর এ দুই অংশের মধ্যে বিরোধ বাদলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হয় পার্ট থ্রি পার্ট ফোর নাকি উভয় নাকি দুটো অংশেই বাতিল হয় তো আনসার হচ্ছে আমাদের পার্ট থ্রি মনে রাখবেন মৌলিক অধিকার তারপরে দেখুন ভারতীয় সংবিধানের কোন দ্বারাই বলা হয়েছে যে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে বাসাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে চব্বিশের আনসার হচ্ছে ধারা সপ্তম তফসিল মানে সপ্তম তফসিলভুক্ত তালিকার বিষয়টি সংশোধন করা যায় যদি উক্ত সংশোধনটি পাশ হয় পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই পার্লামেন্টের দুই তৃতীয়াংশ এবং অন্তত অর্ধেক রাজ্য আইন সভাক্তৃক অনুমোদিত হলে নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে তো আনসার হচ্ছে অপশান সি পার্লামেন্টের দুই তৃতীয়াংশ এবং অন্তত অর্ধেক রাজ্য আইন সভাক্তৃক অনুমোদিত হলে ছাব্বিশ নম্বর ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয় তিনশো ষাট নং ধারায় তিনশো আষট্টি নং দ্বারায় তিনশো বাহাত্তর নং ধারায় নাকি তিন দুইশো আষট্টি নং দ্বারাই তো আনসার হচ্ছে তিনশো বাহাত্তর নং ধারায় ভারতে সংবিধান সংশোধনের জন্য যে সব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতি প্রয়োজন তা মোট অঙ্গরাজ্যের এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অর্ধেক নাকি তিন চতুর্থাংশ তো আনসার হচ্ছে অপশন সি অর্ধেক মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলি প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের তিন চতুর্থাংশ ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার তো আনসার হচ্ছে তেরো নং ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলো বাতিল করা যাবে না তো আনসার হচ্ছে তিনশো উনষাট নং ধারা নিচের কোনটি সঠিক লেক জারি জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি জারির ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান সুপ্রিম কোর্টের লেখজারি করতে পারে না একত্রিশ নম্বর তো আনসার হচ্ছে অপশান বি লেখাচারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি তারপর আপনারা এটা আনসারটা ঠিক আছে কি না জানাবেন শুধুমাত্র ভুল বা রাইট বলবেন না আপনাদের আবার বলছি আনসার কি সঠিক যে যদি আপনি ভুলটা ধরতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা আনসারটাও জানেন তাহলে আনসারটা জানিয়ে দেবেন যেন আমরা সবাই কমেন্ট থেকে দেখেও শিখতে পারি তারপর ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে তিনশো বত্রিশ ব্র্যাকেট এক নং ধারা তেত্রিশ ব্র্যাকেট সরি শুধুমাত্র বত্রিশ ব্র্যাকেট এক নং ধারা তেত্রিশ ব্রিকেট এক নং ধারা তেরো ব্র্যাকেট এক নং ধারা নাকি ১৪ ব্রিকেট এক নং ধারা বত্রিশ নম্বর তো বত্রিশের আনসার হচ্ছে আমাদের বত্রিশ ব্র্যাকেট এক নং ধারা সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেকটি জারি করতে পারে পরমাদেশ উৎপ্রেষণ অধিকার পিচ্চা নাকি প্রতিষেধ ভেরি ইম্পর্টেন্ট তো আনসার হচ্ছে অধিকার পৃচ্ছা মনে রাখবেন পরম আদেশ উৎপ্রেষণ অধিকার পিচ্চা প্রতিষেধ এখান থেকে প্রশ্ন আসতে পারে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন পঁয়ত্রিশ নম্বর কোন কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যা লঘু শ্রেণীর সাথেই প্রদত্ত হয়েছে সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার নাকি সংস্কৃতি ও শিক্ষার অধিকার তো আনসার হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার নিচের কোনটি একটি আইনগত অধিকার হিসেবে গণ্য হয় সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি সম্পত্তির অধিকার তো আনসার কি হবে সবাই জানে এটা সম্পত্তির অধিকার কারণ এটা হচ্ছে এখন আইনগত অধিকার আর বাকি যে তিনটা রয়েছে এগুলো মৌলিক অধিকার গণপরিষদের কষা কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল সাতজন আটজন নয় জন পাঁচজন নাকি দশজন মানে সাতজন দশজন পাঁচজন নাকি আটজন তো আনসার হচ্ছে অপশান এ সাতজন ভারতীয় সংবিধানের প্রথম কোসরা কবে প্রকাশিত হয় ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ মে উনিশশো সাতচল্লিশ ফেব্রুয়ারি উনিশশো পঞ্চাশ নাকি জুন উনিশশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন তো আইত্রিশ নম্বরের আনসার হচ্ছে আমাদের অপশান এ ফেব্রুয়ারি তিনশো সরি নয়শো আটচল্লিশ ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ তারপরে দেখুন ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় ডক্টর বা পন্ডিত জওহরলাল নেহেরু ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি উ কে এম মুন্সি তো এটা ও হবে না এটা ডক্টর হবে ঠিক আছে তো উনচল্লিশ নম্বর নাকি তো উনচল্লিশের আনসার হচ্ছে আমাদের অপশন বি ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল তো আনসার হচ্ছে চল্লিশ নম্বর তো অপশন এক জুলাই বাইশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সংগীত গ্রহণ করেছিল জানুয়ারি চব্বিশ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদ কবে জাতীয় গীত গ্রহণ করেছিল জানুয়ারি উনিশ চব্বিশ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা ন্যাশনাল সং আর একটা ছিল ন্যাশনাল অ্যান্থাম দুটোর মধ্যে পার্থক্য কি ন্যাশনাল অ্যান্থাম হচ্ছে আমাদের জনগণ মনোজী গানটা আর ন্যাশনাল সং যেটা আমাদের বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই যে বলবেন এটার নাম কি কেন সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন এটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে তো আনসার হচ্ছে এই যে আমাদের চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর দেখুন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হর ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য তো এটার আনসার হচ্ছে চুচল্লিশ নম্বরের আনসার সি কেশবানন্দ ভারতী মামলা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে গণপরিষদের সহসভাপতি কেয়া নির্বাচিত হন এস সি মুখার্জি গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কেয়া নিযুক্ত হন স্যার বি ভারতীয় গণপরিষদ যখন একটি আইনসভা হিসাবে কাজ করে তখন কে তার সভাপতি সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জে বি মোবলঙ্কার কে এম মুন্সিনাকি পণ্ডিত জওহরলাল নেহেরু আনসার হচ্ছে অপশান বি জে বি মোবলঙ্কার ঊনপঞ্চাশ টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন নাইন ভারতীয় সংবিধান কোন বিষয়টি কার্যকর হয়েছিল নাগরিকতা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নাকি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি তো ঊনপঞ্চাশের আনসার হচ্ছে নাগরিকতা পঞ্চাশ নম্বর ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেওয়া হয় তাকে প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থানও একদম সঠিক জাতীয় কংগ্রেসের একক প্রাধান্য এখানে কিছু প্রাধান্য পেয়েছিল প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় তো আনসার হচ্ছে উপরের সবগুলি ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা হয়েছে চোপান্ন ও পঞ্চান্ন নং ধারা বাহান্ন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিদের যোগ্যতার বিষয়ে আলোচনা করা হয়েছে পঞ্চান্ন নং ধারা ছাপ্পান্ন নং ধারা সাতান্ন নং নাকি আটান্ন নং ধারা তো আনসার হচ্ছে আটান্ন নং ধারা রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা গঠনের কথা কোন ধারায় বলা হয়েছে চুপ্পান্ন নং ধারা কোনটি সঠিক রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচক সংস্থার সকল সদস্যের ভোটের মূল্য সমান সকল সদস্যের ভোট মূল্য সমান নয় কোনো ভোট মূল্য নির্ধারিত হয় না নাকি কোনোটি সঠিক নয় আনসার হচ্ছে সকল সদস্যের ভোট মূল্য সমান নয় মহাসচিব মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিতে রাজ্যপালকে অপসারণ করা হয় বা ইমপিচমেন্ট করা হয় কার কাকে প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয় মুখ্যমন্ত্রী নাকি রাষ্ট্রপতি তো মনে রাখবেন রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় ইমপিচমেন্ট পদ্ধতিতে ভেরি ইম্পর্টেন্ট আর এই বিষয়টা মনে রাখবেন শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু ইমপিচমেন্ট কথাটা ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে আঠারো নম্বর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে এটা হচ্ছে এক মাস দুই মাস তিন মাস নাকি ছয় মাস তো আনসার হচ্ছে দুই মাস অপশান বি ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও বা তার আসের নির্দেশ দিতে পারে আনসার হচ্ছে তিনশো ষাট নং দ্বারা মানে অর্থনৈতিক জরুরি অবস্থা যদি হয় তাহলে এটা করতে পারে তবে ভারতে এখনও অর্থনৈতিক জরুরি অবস্থা করা হয়নি ভারতে কয় প্রকার রাষ্ট্রপতি কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে এটা হচ্ছে তিন প্রকার একষট্টি নম্বর যৌথ রাষ্ট্রপতির কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিযুক্ত করেন উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি এটা হচ্ছে রাষ্ট্রপতি অপশান ডি কোন ধারা বলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্র কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন তিনশো বারো তিনশো পনেরো তিনশো সতেরো নাকি তিনশো বিশ তো আনসার হচ্ছে তিনশো সতেরো কেন্দ্রীয় রাষ্ট্র কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট তো আনসার হচ্ছে রাষ্ট্রপতি তো আবারও বলছি আপনাদের যদি এইগুলোর পিডিএফ দরকার হয় বা মক টেস্ট পিডিএফের সঙ্গে আপনাদের দরকার হয় বা আপনাদের মনে হয় এগুলো দেওয়া দরকার বা পিডিএফগুলো দরকার তাহলে ফোন করবেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর এই নম্বরে কল করবেন বিস্তারিত জানার জন্য অনেক সময় দেখবেন মোবাইল সুইচ অফ তো সুইচ অফ থাকার কারণ হচ্ছে যখন আমি ক্লাস তৈরি করি তখন মোবাইলটা সুইচ অফ রাখি তার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন যেন ক্লাসের মধ্যে কোনো প্রবলেম না হয় তারপর দেখুন নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে থাকে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা মুখ্য মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা নাকি উপরের সবগুলিই তো আনসার হচ্ছে উপরের সবগুলিই অপশান ডি রাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে রাজ্যসভা লোকসভা উভয় কক্ষ নাকি রাষ্ট্রপতি তো আনসার হচ্ছে রাজ্যসভা সরি এটা হচ্ছে উপরাষ্ট্রপতি একদম উপরাষ্ট্রপতি রাজ্যসভা হবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের বিচার ব্যবস্থাকে অনেকে নিচের কোন অধিকারটির সাথে তুলনা করেন এটা হচ্ছে গোলক আয়তকার পিরামিড নাকি কোনোটিই নয় তো এটার আনসার হচ্ছে আষট্টি নম্বর আনসার হবে পিরামিড উনসত্তর নম্বর ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ছিল আটজন দশজন জন নাকি কুড়িজন তো আনসার হচ্ছে আটজন এটা মূল যে কোন হয়েছিল এখন বর্তমানে মনে হয় চৌত্রিশ জন তেত্রিশ জন অন্যান্য বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি তো এই হচ্ছে আজকের আলোচনা ক্লাসটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ক্লাসটাকে লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ যা কিছু রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা শেয়ার করবেন So stay with audience study and get success.